গেছে মাথার উপর ঢেলে পড়ছে হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। আজকে আমরা খেলবো মডার্ন কম্ব্যাট 5। এই গেমটা আমার খুব পছন্দের একটা গেম। এই গেমটার গ্রাফিক্সগুলো খুবই সুন্দর এবং সাউন্ডটা খুব সুন্দর। আমরা যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলেছি, ফ্রি ফায়ার বা পাবজির থেকেও কিন্তু এই গেমটার গ্রাফিক্স আরও বেড়ে যায়। চলো স্টার্ট করে দেওয়া যাক। আজকে আমরা খেলছি একদম প্রথম টাস্কটা, ফার্স্ট মিশন। চলো স্টার্ট করে দেওয়া যাক। আমরা এখন যাচ্ছি জলের মধ্য দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ভিজুয়ালটা কতটা সুন্দর। এখানে আমরা মুভ করতে পারবো জলের মধ্যে দিয়ে। আমরা যাচ্ছি, ডান দিকে যে রয়েছে সে হচ্ছে আমার টিমমেট, ওনাকে হেল্প করবে মিশনটা অ্যাকমপ্লিশ করতে, টাস্ক অ্যাকমপ্লিশ করতে। তো এটা আমরা কিন্তু যাচ্ছি এখন টেরোরিস্টদের আড্ডা, তো জলের মধ্যে দিয়ে ডুব সাঁতার কেটে যাচ্ছে। তো চলো বন্ধুরা শুরু করে দেওয়া যাক। তোমরা জানিও এই গেমটা তোমরা খেলেছো কি না, আর খেলে তোমার কেমন লেগেছে, গেমটা সম্বন্ধে তোমার কী ওপিনিয়ন রয়েছে, কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা পৌঁছে গেছি, জল থেকে উঠে পড়েছি। এখান থেকে ফাইট স্টার্ট হবে। একটা বন্দুক পেয়েছি, 20টা করে গুলি ধরে। চলো স্টার্ট করে দেওয়া যাক। চলো নেক্সট। একটা বন্দুক পেয়েছি, এটা কি চেক করবো? চালটা 20টা করে গুলি ধরতো, এটা কিন্তু চেঞ্জ করলাম, এটা 30টা করে গুলি হবে। আশা করছি বন্দুকটা আগের থেকেও বেটার হবে। 20 জায়গায় 30, আমার বন্দুক সম্বন্ধে খুব ভালো আইডিয়া নেই, তবে আশা করছি যে এই বন্দুকটা আগের থেকেও বেটার হবে। চলো দেখা যাক কেমন হয়। আমি উঠে গেছি, আমার পার্টনারকে তুলে নিলাম। এই দরজাটা দিয়ে বেরোতে হবে। বেরিয়ে কোথায় যাবো আমরা? চলো করবো বন্ধুকে সম্ভবত সাইলেন্সে লাগানো আছে, শব্দটা খুব কম হচ্ছে। বুটে করে আসছে। গেট ইন দ্য বোট, মানে আমাকে বোটে উঠতে বলছে। সেটা হচ্ছে আমার কিন্তু আগুন লেগেছে, এখনো লেগেছে, জিনিসই খাওয়াচ্ছে। অ্যাক্সিডেন্ট চলছে আমাদের উপরে, একদিকে হেলিকপ্টার, একদিকে ব্রেক। মাথার উপর ঢেলে পড়তে মারছে
হেলিকপ্টার ডিস্টার্ব হয়ে গেছে। তো ইয়েস, মিশন কমপ্লিট হয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো কিসব কিসব পেয়েছি নেক্সট। তো আজকের মতো এখানেই শেষ করছি। বন্ধুরা সবাই জানিও তারা কেমন লাগলো, কীভাবে খেলে ভালো খেলা জানিও, listen to me, Rue. Venice did not go down like that. Humanists, they're trying to erase their involvement.